নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে 2020-2021 অর্থ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন 229-এর সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সারওয়ার, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহিদা বেগম। নিবন্ধিত 10টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সমূহের মধ্যে 2020-2021 ইংরেজি অর্থ বছরের মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 3,60,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।